হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি কুক অপি। আমি আপনারার সামনে আবারও আইলাম নয় আর একটা ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আসুন, সুস্থ আসুন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি আপনারা সবাই দোয়ায়। দর্শক, আমি আজকে আমার সব পার্ট আমি মিক্স করিয়া দাওয়াত প্লাস কুকিং প্লাস আউটসাইড ফুড কিতা কিতা খাইলাম, কোন প্লেসও গেলাম, সবগুলো আমি আপনারা লগে শেয়ার করলাম। অনেক দুইটা দাওয়াতর ব্লগ আমি মিস করছি, বিকজ আমি ভুলে গেছি ভিডিও করতাম। তো দর্শক, যেন যাই মনে পড়ে তো ভিডিও করি। দর্শক, আমার এক মেহমানর ঘরে গেছি, দেখো কা ফন্ডটা আইটেম কুক করছেন, খালা বোনা থাকি দরিয়া সপ্তাহ, অনেক মজা হয়েছে সবগুলা। বাট সবগুলা খাওয়া গেছে না, অনেক আইটেম খাইতাম পারছি না, কারণ আইটেম বেশি, 15 আইটেম। সাডেনলি যাওয়া পড়ছে মেহমানর ঘর, আর আমরা তো বেড়াইতে আইসি, খের ঘর যাওয়ার উদ্দেশ্য আসলো না। বাট যে যে হুঁচন আমরারে দাওয়াত দিছন, কইছন আইয়া খাও, তো যাওয়া তো লাগে, মেহমানে ইনভাইট করলে তো যাওয়া লাগে। তো দর্শক, আমার ফ্রেন্ডর ঘর গেছি আর একদিন, দুই দিন বাদে আমার ফ্রেন্ডে ওলান সাডেনলি কইছি, আগের দিন রাইত টাইম উড়া তাড়া করিয়া আমার লাগে খানি রেডি করছন। তাই তখন নিউ জার্সি প্যাটারসন, আমার ছোটোবেলার বান্ধবী। তো প্লাস আমি জ্যাকসন হাইট নিউ ইয়র্ক সিটির রেস্টুরেন্ট, তো বারোর খানিগুলাও আমি শেয়ার করলাম। আমরা অন্য খাইছি এদিন, তো খাইতেও পারবা, ঠিক হয়েও লইয়া আইতে পারবা। অন্য অনেক রকমের আইটেম আছে, একবারে স্টার্টার থাকি ধরিয়া সবগুলা রেডি করা থাকে তারা, খুব মজার খানি। নাম হইল ইত্যাদি রেস্টুরেন্ট, একটা জ্যাকসন হাইট, অনেক লম্বা কিউট থাকা লাগে, প্লাস 20-30 পিপলর ফিসে দি থাকা লাগে। সব ধরনের বর্তা আছে, যেটা যেটা খাইতা চাইন সব ধরনের বর্তা আছে, প্লাস তারা খানি রেডি থাকে। প্রথমে আমরা দুই একটা খাইছি, আমরা ভালো লাগছে না। আর গরো আমি রান্ধিছি খালা বোনা, আপনারা লগে শেয়ার করলাম, ফুলাও রান্ধিছি। ওই করো তোরা মাঝে মাঝে রান্ধা দরকার, তিন সপ্তাহ হলিডে, তিন সপ্তাহ বারে খাইতে খাইতে তো আমরা আরও বেমার পড়ি যায়। মুই পিৎজা বার্গার এগুলা খাওয়া, তো বাচ্চারা বালা ফাইন বারে খাইতা, আমরা তো রোজ রোজ খাইলে গ্যাস্ট্রিক হয়ে যাব, প্লাস হেলথেরও প্রবলেম। এক সপ্তাহ হইলে ঠিক আছে, এভরিডে খাওয়া যায়, তিন সপ্তাহ হলিডে। আর আমরা এ আর বি এন্ড বি থাকছি, তো আপনাদের লগে শেয়ার করলাম। একটা সুবিধা আসলো, তারা সবগুলা জিনিসপত্র আসলো, রান্ধা বাড়া করছি ঠিক আছে, বাট আনকমফোর্টেবল লাগে, পরে তো সাফ সুতরা সাফ করিয়া তা রাখা লাগে কুকার, তো আমি আর একটু ডর লাগছে রান্ধিতে। হয় আমরা তো বাঙালি, রান্ধা বাড়া এগুলা ফুড লাইক ইয়ালো মার্ক হয়ে যায়, তো অত পরিষ্কার গড় আমার রান্ধিতেও ডর করতো, হইতাম আমি তো ইলান সাফ করিয়া রাখা লাগবো, যেন মানুষের ঘর দুয়ারটা বড়ে না, এরকম মানুষে যেন পরে কয় না ও তারা রান্ধিয়া গেছে, বাট ঘরটা মেসি করিয়া গেছে, দাগ ফালাইয়া গেছে। ও ডোরাই ডোরাই আমি রান্ধিতাম, বেশি নয় দুইটা গাড়ি রান্ধিতাম। তো দুই সপ্তাহে আমি ও রান্ধিছি, একদিন একদিন আর রান্ধা রাখছে না। তো পরে আমরা আউটসাইড খাইছি, এগুলা বাজারও করা লাগছে যাওয়ার পরে। তো আমরা রান্ধা বাড়া পরে মনে করলাম মতুয়া চাটনি করি, আর গরম খুব গরম পড়ছে নিউ ইয়র্ক সিটির, তো পরে আমি ড্রাগন কিতা লেসু লেসু কিনে আনছি, সফো গেছিলাম শপিং করিয়া, এগুলা বাজার আনছি। কই গরো মাঝে মাঝে লাইক বুয়ার তাক মোট তিন সপ্তাহ হলিডে, তিনও সপ্তাহ তো আর বাড়াইয়া যাইলাম না, এভরিডে ফার্স্ট উইক আমরা এভরিডে বাড়াইয়া গেছি, এভরিডে 8 days বা গরো থাকছি না, প্লাস আমি শপিং করছি। কই বাচ্চা এনতে খাইবা গরো বাচ্চাই না, প্লাস আমার এন তাইন বড় হয়ে গেছন, পরেও আমার লাগি তো বাচ্চা তারা, তো তারা লাগি খানি আমি কিনে আনছি। এখন আমি ক্লিন করমু এগুলা, রান্ধা বাড়া শেষ, শাওয়ার করিয়াইয়া আমরা মতুয়া চাটনি খাইম। পরের দিন বিকালে গেছি বারে খাইয়া আইসি, তো আমি গরু একটা বানাইলাম, আখতা মনে কইছে অতদিন থেকে গরু কিছু বানাই, তো আমি গিয়ে বানাইছি মোগলাই, আমরা লাগে চা কই বাচ্চিনতে খাইবানে তারা। আমি একটা হইলো প্রিমিয়াম রেস্টুরেন্ট, ওটাও আমি আপনারা লগে শেয়ার করছি। ঠিক আছে, মানুষ বেশি আসলা ভিতরে আমি আর তুলছি না। অন্য আর একটা গেছি সিনামন রোল, তারা বেছে ফ্রেশ বানাই বানাইয়া,
তো এখটা $7 প্লাস বিএটি লাগায় তারা। যে কোনো জিনিস কিনতে হইলে কিনার দাম বাদে বিএটি লাগায়। দর্শক, আমেরিকার যে কোনো বাজার চেষ্টা করতে হইলে সপ্তাহ লগে বিএটি লাগায় তারা, বেশিরভাগও বিএটি লাগায়। তো যে জিনিস কিনবা লাইক $7 হইলে ওটার লগে বিএটি আরও $1 আইব ওলান। আপনি যত বাজার করবা অত বাজারের লাইক বিল হিসাবে আইব। তো যাই হোক, আমরার বালা লাগছে আর আমার বাচ্চারাও বালা ফাইসন। যে সময় পারে গেছেন তোরা তোরা ট্রাই করছেন বারোর খানিও সপ্তাহ। আমরা তো এভরিডে বারে যাইতাম, এভরিডে ডাঙ্কিং ডোনাটও তো এভরি টাইম তাই তাই খাইতা চাইতা। তো গরম আসলো বেশি খাইছনও। আর আউটসাইড ফুড সবগুলো আমি রেকর্ড করলাম, কই আপনারা দেখবা। পিজা সবগুলাই ট্রাই করছি, ঠিক আছে, খারাপ না, এখো দেশের এখো সিস্টেম। তো দর্শক, বালা থাকুকা, সুস্থ থাকুকা। আশা করি আপনারা আমার ভিডিওটা বালা লাগছে, লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। আমি আপনারা কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আর একটা ভিডিও নিয়ে আপনারা সামনে আইম।